এই খবরটা আপনারা সম্ভবত ফেসবুকে যারা আসা যাওয়া করেন তারা সকলেই দেখে ফেলছেন, শুনে ফেলছেন, কারণ ফেসবুকে এই খবরটা নিয়ে বেশ চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। বেসিক্যালি এই খবর, পরস্পরের মধ্যে অশান্তি আছে কিনা এটাকে আমার আপনাদের কাছ থেকে, আপনার কাছ থেকে জানতে হবে, আমাদেরকে এটা তো আমরা জানতে হবে স্ত্রীদের কাছ থেকে, এবং স্ত্রীদের কাছ থেকেও জানতে হবে হচ্ছে আড়ালে নিয়ে একা একা। হ্যাঁ, ক্যামেরার সামনে তো সে ভদ্র মহিলার অশান্তি থাকলেও স্বীকার করবে না, কারণ আপনার সাথে তো আবার সংসার করতে হবে, রাইট? তো ক্যামেরার সামনে মহিলাদেরকে জিজ্ঞেস করলাম, সেটা বললাম কোনো সমস্যা নেই সেই, কিন্তু সেটা আমরা রেফারেন্স হিসেবে গ্রহণ করা ঠিক হবে না, মানবিক হবে না, এটা একটা বদমাইশি হবে, রাইট? সো পৃথিবীতে মহিলারা স্বেচ্ছায় বা কেউ কোনো পুরুষ হলো স্বেচ্ছায় পার্টনার শেয়ার করা এটা হইতে পারে না। তো তো এই ফাইজলামি কথাবার্তা এগুলো প্রথমে এই জন্যে ইয়ে করে নিলাম আর কি, এগুলো ছুঁড়ে ফেলে দিলাম যে তাদের, তারা খুশি আছে। আচ্ছা, নাও এই 2023 সালে এই উদ্ভট চিড়িয়াগুলো কোত্থেকে আসে? ছয় বিয়ে চার বিয়ে করার উদ্ভট চিড়িয়াগুলো, এগুলো আসে তো কোত্থেকে? অবশ্যই ওয়াচ টুয়াচ শুনে আমরা তো এটা জানি, এবং কী জানি বলে এদের তো কথার আবার সমস্যার গোড়ায় যাইতে হবে, এদের ধর্মের বুঝটা তো আবার একটু সমস্যাজনক। এদের ধর্মে মনে করেন যে অন্যের হক মারা কোনো সমস্যা না, এদের ধর্মে হইতেছে বা সমস্যা হইল হায়ারার্কিতে অনেক নিচে, এদের ধর্মে হায়ারার্কিতে সবার উপরে আছে নামাজ পড়ে কিনা পাঁচ ওয়াক্ত, এবং তারপর হইতেছে দাড়ি আছে কিনা, তারপর হইতেছে টুপি পরে কিনা, তারপর হইতেছে সবুজ পাগড়ি পরে কিনা, তারপর হইতেছে পাঞ্জাবি পরে কিনা, তারপর এইগুলো হইতেছে ধর্মের হায়ারার্কি, এই মুখস্থ বান্ধা। আর আখলাক, চরিত্র, মানবিকতা, সৎগুণ, সত্যবাদিতা, সততা, ন্যায়পরা, এগুলো এগুলো বাঙালির রিডারই নেই এগুলো, রাইট? তো তো এই যাদের ধর্মের বুঝ এবং ধর্মের অনুসরণ অনুকরণ, তারা হইতেছে মনে করেন যে ছয় বউ বিয়ে কইরা ছয়টা 2023 সালে, চারটা পাঁচটা, এদের ধারণা খুব ধর্ম পালন হচ্ছে, ইট ডাজন্ট সারপ্রাইজ মি। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের আচরণ চিন্তাকে তো অবশ্যই আউটলট করতে হবে ধীরে ধীরে। এখন অনেকে বলেন ধর্মের নিয়ম, এগুলো অনেক অতীতে আলোচনা করছি, চাইলে এখন একটু টাচ করতে পারি, কারণ অনেকের মাথার মধ্যে খচর মচর করতেছে যেটা কোরআন শরীফে অনুমতি দিছে, তাইলে না অনুমতি দিছে সেটা ঠিক আছে। এখন দেখেন ওই যে আবার সে আলোচনা যাইতে হবে যে কোরআন শরীফ শাশ্বত কি না, কোরআন শরীফ কি একটা নির্দিষ্ট সময়ের টাইম অ্যান্ড প্লেসকে অ্যাড্রেস করতেছিল কোরআন শরীফের আলোচনাগুলো, নাকি পৃথিবীতে মানুষ যখন স্যাটেলাইট আবিষ্কার করবে, স্যাটেলাইট যখন প্রদক্ষিণ করবে পৃথিবীতে চারদিকে, তখন সেখানে নামাজ পড়ার নিয়ম কী হবে, যে এই স্যাটেলাইটের মধ্যে থাকলে আপনি সূর্য দিনে হইতেছে কত 20 না 24 বার উদয় যায় এবং অস্ত হয়, সেখানে আপনি কীভাবে নামাজের সময় নির্ধারণ করবেন নামাজ, এগুলোর তো কোনো সমাধান কোরআন শরীফে নাই। আপনি যদি মঙ্গল গ্রহে গিয়ে মানুষ বসবাস করা শুরু করে চাঁদে গিয়ে, তখন কি একই পৃথিবীর নিয়ম অ্যাপ্লাই হবে, এগুলোর তো কোনো ব্যাখ্যা আপনি পাবেন না। সো কোরআন শরীফ শাশ্বত কি না, সকল সময় সকল প্রবলেমকে অ্যাড্রেস করা যায় কি না কোরআন শরীফ থেকে, নাকি এটা একটা আইডিয়া, এটা একটা কনসেপ্ট আমাদেরকে দিচ্ছে, সেই বিতর্ক আমরা আরেকদিন সময় নিয়ে করবো না। তো কিন্তু কথা হচ্ছে সেই সফিস্টিকেটেড বিতর্ক করার সফিস্টিকেশনও তো থাকতে হবে, রাইট? এগুলো হইতেছে যে অ্যান্টার্কটিকা মহাদেশের নিচে হিটলার লুকায় আছে, এইসব সেটাও সমস্যা না। দেখেন ওনারা কম শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, নিরক্ষর মানুষ, পৃথিবী কী কী কোনো ধারণা নাই, কাজী ইব্রাহিমরা তারেক মনোয়াররা বুলশিট বিল গ্রেট বলে বেড়াচ্ছেন, যত রকম স্টুপিডের মতো কথা আছে বলে বেড়াচ্ছেন, কেন? কারণ দে ডোন্ট নো ইনাফ, রাইট? অর দে ডোন্ট নো বেটার, তাদের কিনে আমাদের আমার নেসারেলি অভিযোগ নাই। আপনি একেবারে শিক্ষিত শিক্ষিত লোকজন মনে করেন নর্থ আমেরিকা থেকে পিএইচডি করে শেষ করে ফেলছে, তারাও কিন্তু এসব লোককে রেসপেক্ট করে এবং এসব লোকের কথাবার্তা শুনে এদেরকে হুজুর জ্ঞান করে এবং এদেরকে ইসলামী, আরে খোদা, ওকে যাক, ইসলামী বিষয়ে জ্ঞানী বিষয় এগুলো জ্ঞান করে, রাইট? সমস্যা হইতেছে ওই জায়গাতে, তাহলে আপনি মনে করেন সমস্যাটা কিন্তু খুবই গভীর। তাহলে আমরা এখন এই চার বিয়েতে চলে আসি, রাইট? সো ওই চার বিয়ের যে কোরআন শরীফের নিয়ম কী বলতে চাইছে, সেখানে কী মিন করছে, সেটা নিয়ে আমি অন্যান্য বিভিন্ন সময় আলোচনা করছি, ভবিষ্যতে হয়তো করবো, বাট ওটা যেটা আইডিয়াটা যা বুঝছি মনে হয়েছে ব্যাপারটা এরকম না যে চার বিয়ে করার জন্য এনকারেজ করা হচ্ছে। তখনকার সময়ে নারীদের কোনো স্বাধীনতা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, তাদেরকে একটা স্বাধীনতা সম্মান দেওয়ার জন্য একটা সিস্টেম, যেখানে বিয়ে শাদী করতো না সেখানে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করা হয়েছে যে তোমরা বিয়ে করো সমস্যা নাই, একাধিক বিয়ে করো সমস্যা নাই, কিন্তু 30-40 হইতেছে দাসীবাদীর সাথে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এগুলো একটা পারিবারিক সিস্টেম।
ওইরকম আইডিয়াটা ছিল, ব্যাপারটা এরকম না যে আল্লাহ বলে বেড়াচ্ছে সকল পুরুষ চারটা করে বিয়ে করা করলে তোমাদের সোয়াব হবে। সো এখন দেখেন এগুলো তো জেনে বললাম আর কি, এদের তো ধরেন যে খুবই সুবিধাবাদী ধর্ম বেসিক্যালি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি সৎ লোক না হন, আপনি হইতেছে ধর্ম আপনার জন্য সিম্পলি আর একটা টুল শয়তানি করার জন্য, শয়তানি করার জন্য না হোক অথবা হইতেছে কনভিনিয়েন্টলি ব্যবহার করার জন্য, আরাম লাগতেছে চার বিয়ে করতে। এই যে ভদ্রলোকও বলেন যে উনি হইতেছে কী জানি বলে ধর্মে যেহেতু এটা অনুমতি দিছে, এই জন্য উনি জীবনকে উপভোগ করতেছেন। আরে বাবা রে জীবন উপভোগ। দেখেন বিয়ে জিনিসটা হচ্ছে সিম্পলি একটা লিগাল কন্ট্রাক্ট, বিয়ে জিনিসটা হচ্ছে আমরা এই এই তাদের যে নারী পুরুষের যে সম্পর্ক, তাদের এই সম্পর্কের যে কনসিকোয়েন্সগুলো, সেগুলো যেন কনসিকোয়েন্সগুলো তারা শেয়ার করতে পারে এবং সকলের প্রতি ফেয়ার থাকা যায়, এটার এটার সিম্পলি একটা লিগাল কন্ট্রাক্ট। যেমন তাদের বাচ্চা হলে সেই বাচ্চাগুলোর দেখাশোনা কে করবে, সম্পত্তি কীভাবে ডিস্ট্রিবিউটেড হবে, দিস অ্যান্ড দ্যাট, বেসিক্যালি একটা লিগাল কন্ট্রাক্ট। তো আপনি যদি কোনো নারীর সাথে বিয়ে ছাড়া থাকেন, তাইলে কিন্তু আপনার কী বলে যে এটা আপনি লিগাল ফ্রেমে আনতে পারবেন না, যেই কারণে হচ্ছে ধরেন ওয়েস্টে কিন্তু পলিগেমি হইতেছে আইনত অপরাধ, অ্যাটলিস্ট আমেরিকাতে আপনি আইনত একসাথে একের বেশি বিয়ে করতে পারবেন না। কিন্তু কিন্তু তার মানে কি ওয়েস্টে একজন 50 জনের সাথে শুইতেছে না, শুইতেছে, কিন্তু এটা লিগাল কন্ট্রাক্ট না। আপনি আপনার পার্টনার আপনি 5 জনের সাথে শুইতেছেন তাদের সম্মতির ভিত্তিতে, আপনি কিন্তু লিগালি কোনো অপরাধ করতেছেন না কারণ তারা সম্মতি দিছে। এবং আপনি অ্যাগেন আপনি অ্যাজ লং অ্যাজ বিয়ে করা মানে আপনি দলিল দস্তাবেজ করা, সেগুলোর রেকর্ড থাকা, সেগুলো আপনাদের কোনো ঝামেলা হলে আদালতে যাবে ওগুলো, রাইট? সো ওইটা যদি বেসিক্যালি আমরা বুঝে থাকি যে বিয়ে জিনিসটা একটা লিগাল কন্ট্রাক্ট বা কাইন্ড অফ সোশ্যাল কন্ট্রাক্ট বলতে পারেন, কিন্তু এখন যেহেতু পৃথিবী সব কিছু একটা স্ট্রাকচারের মধ্যে চলে, সো এটা সোশ্যাল কন্ট্রাক্ট অ্যানিমোর বলা যায় না, কাইন্ড অফ লিগাল কন্ট্রাক্টই বলতে হয়। তো সেখানে আপনার এই যে ভদ্রলোক লিগালি 4-6টা বিয়ে করে বেড়াইতে পারতেছেন অ্যাট দ্য সেম টাইম, দেখ এটা একটা লম্বা আলাপ হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন যে তাহলে আপনার আমেরিকাতেও তো 4-6 জনের সাথে শুইতেছে, সেটা অ্যালাউড হলে এখানে অ্যালাউড না কেন? এখানে তো বরং লিগালি জিনিসটা অ্যাকসেপ্ট করা হয়েছে ওইখানে, এটাই হচ্ছে সমস্যা। আপনার আমাদের দেশে এই জিনিসটাকে লিগালি অ্যালাউড, এই জিনিসটা ইভেন মোরালি অ্যালাউড, যেহেতু ধর্মে অ্যালাউড, ওকে, সমস্যা হয়েছে ওই জায়গাতে। একটা জিনিস হচ্ছে ইজ নট অ্যালাউড, কিন্তু মানুষের স্বাধীনতাকে আবার রেসপেক্ট করতে হয়, সব কিছুকে একটা কম্প্রিহেন্সিভ আইন দাঁড় করাইতেছেন, এনকম্পাসিং, একটা অল এনকম্পাসিং আইন দাঁড় করাইতেছেন, সেখানে ফাঁকফুকর আছে অন্যরা ব্যবহার করতেছে, সেটা ওয়ান থিং। আর একটা হচ্ছে আপনার আইনই এরকম যে আপনি লিগালি 6 বিয়ে করতে পারবেন, সেটা ভিন্ন জিনিস। আচ্ছা জায়গা, সেগুলো ভিন্ন লম্বা আলোচনা হয়ে যাবে, ওইদিকে না যাই। আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো যে হয় এগুলোর পিছনের নোশনটা কি কী মিন করে? উনি যে এই 6 জনকে বিচ্ছিন্ন সময়, বিভিন্ন সময় বিয়ে করছেন, বর্তমানে 4 স্ত্রী আছে ওনার, তাদের মধ্যে শুধু 1 জন হইতেছে বিধবা, আর সব কুমারী মেয়ে বিয়ে করছেন। এখন আপনি চিন্তা করেন যে একটা শিক্ষিত কুমারী মেয়ে জীবনে এরকম লোক বিয়ে করবে কিনা, 4 বিয়ে 5 বিয়ে, বাংলাদেশে কোনো শিক্ষিত স্বাবলম্বী মেয়ে এরকম 4 বিয়ে 5 বিয়ের সংসারে যাবে কিনা, প্রশ্নই ওঠে না। কেন যাবে না? তার মানে যারা যায় তারা কারা? তার মানে তারা অসহায়, তারা বিপদগ্রস্ত, এবং এটার সুযোগ নেয় কাইন্ড অফ। তার মানে অসহায় বিপদগ্রস্ত বলতে এখন আবার এই হুজুরের স্পিন দিতে চলে আসবে যে খুব মহতি কাজ অসহায় বিপদগ্রস্ত নারীদেরকে সাহায্য করতেছে। অপসহায় বিপদগ্রস্ত নারীদেরকে অনেকভাবেই সাহায্য করা যায়, আপনারা সাহায্য করতেছেন, আপনারা এটাকে এ কী জানি বলে এটাকে আপনারা একটা ইয়ের ব্যবহার করতেছেন, একটা কাইন্ড অফ হস্টেজের মতো ব্যবহার করতেছেন, যে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে কাইন্ড অফ ব্ল্যাকমেইলের মতো। এখন সে তারা ভদ্রমহিলারা সম্মতিক্রমে করছে, তাদের উপর কোনো জোর জবরদস্তি করা হয় নাই, ট্রু, বাট জিনিসটা যেটা যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে আপনার এই কাজটা কিন্তু একটা শিক্ষিত স্বাবলম্বী মেয়ে এরকম 4-5 জন বিয়েতে চাপে না কখনো, তারাই যায় যারা বাধ্য হয়। তো এইখানে আমাদের যে ইস্যুটা সেটা হচ্ছে এই ইস্যুটাকে আমাদেরকে অ্যাড্রেস করা, যে মহিলাদেরকে স্বাবলম্বী করা, মহিলাদেরকে শিক্ষিত করা, তাইলে তারা জানি হইতেছে অন্যের উপর মুখাপেক্ষী না থাকে। ওই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করতে পারলে তখন এইটা অলরেডি অটোমেটিক্যালি অ্যাড্রেস হয়ে যাবে, যে সব ফটকাগুলো হইতেছে বিয়ে করার জন্য বউ খুঁজে পাবে না, 4টা বিয়ে করার জন্য বউ খুঁজে পাবে না, কারণ সকল নারীরা তখন স্বাবলম্বী, সকল নারীরা তখন এই পরিমাণ অবলা এবং অসহায় না যে এরকম ফাজিলগুলার ফাজিলামিরতে গিয়ে ভর্তি হওয়া লাগতেছে বা বাধ্য হইতেছে নানানভাবে। তো এটা একটা সামাজিক ইস্যু, এবং এগেন এটার সাথে ধর্ম সেঁটে দেয় জিনিসটাকে অ্যাড্রেস করা আরও কঠিন এবং মুশকিল হয়ে গেছে বাংলাদেশের মতো দেশে, যেখানে মানুষের সাধারণ মানুষেরই অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে, সেখানে একজন বিপদগ্রস্ত অসহায় নারীর অধিকার নিয়ে কথা বলা তো আরও বহুত পরের কথা। জেনারেল মানুষের জন্যই স্বাধীনতা বা অধিকার প্রতিষ্ঠা করতে পারতেছি না, সেটা তো অ্যাডভান্সড বিষয় হয়ে যায়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন এরা এত রকম বুলশিট বলে বেড়াবে, মনে করেন এরা এসে বলবে যে এদের তো ঠিক করা আছে কিবলা, যে আমাদের ধর্মে আছে 4 বিয়ে করা, সুতরাং হুজুরগুলা 4 বিয়ে করাকে জাস্টিফাই করবে।
তো এদের ধর্মটা দেখেন, এটা অনেকবার বলছি আরেকবার খেয়াল করবেন, এদের ধর্মটা খুব কনভিনিয়েন্ট, এদের ধর্মের ব্যাখ্যা সব কিছু এত কীভাবে জানি খালি এনাদেরকে বেনিফিট করে সবসময় দেখবেন। এনাদের ধর্মে এমন কোনো ব্যাখ্যা নেই যেটা একটা মহিলাকে বেনিফিট করতেছে, একটা মহিলাকে এক্সট্রা ফেভার করতেছে। তা মহিলাদের বেলায় এমন কড়া কড়া ফতোয়া একেবারে মানে মহিলাদের বেলায় হইতেছে পারে না এদেরকে, আর নিজেদের বেলায় হইতেছে খুব নরম নরম ফতোয়া। যাজ্ঞা এরা ভালো মানুষ না, তো ভালো মানুষ না বলতে সৎ মানুষ না আর কি, ভালো মানুষ না হয়তো বলা যেতে পারে। তো ও আচ্ছা, তো ধরেন এরা এইভাবেই স্পিন দিবে, এইভাবে উদ্ভট উইয়ার্ড শিট বলে বেড়াবে যে পৃথিবীতে নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সুতরাং কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে কী জানি বলে 40 জন নারী একজন পুরুষকে বিয়ে করার জন্য পেছন পেছন দৌড়াবে, এবং নারীদের ভয়ে পুরুষরা গাছের উপরে উঠে বসে থাকবে, সেখান থেকে পুরুষরা হিসু করলে প্রস্রাব করলে নারীরা হা করে এগুলা খাবে, এরকম কাঙ্গাল থাকবে পুরুষদের। এগুলো বুলশিট কত রকম যে ওয়াজের মধ্যে এগুলো বইলা বেড়ায়। তো এইরকম একটা সময় আসবে, সুতরাং পুরুষের চার বিয়ে করার এটা যৌক্তিক, কারণ মহিলার সংখ্যা বেড়ে যাবে, উদ্ভট শীত। আচ্ছা, তো কখনো যদি এরকম হয় যে পৃথিবীতে পুরুষের সংখ্যা জানি বেড়ে গেছে, নারীর সংখ্যা কম, তখন কি নারী বিয়ে করতে পারবে? চারটা না, তখন পারবে না। তাহলে তখন যদি এরকম পরিস্থিতি না, এরকম পরিস্থিতি হবে না কেন? কারণ এটা সবাই ভবিষ্যৎ জানে, এরা এরা জানে উল্টাটাই হবে সবসময়। তো কিন্তু কথা হচ্ছে যে মানে সভ্য পৃথিবীতে, মানবিক পৃথিবীতে এদের হইতেছে অশুভ ইন্টারপ্রিটেশন ধর্মের, এবং সুবিধাজনক কনভিনিয়েন্ট ইন্টারপ্রিটেশন যেটার কনসিকোয়েন্স আছে এগুলাকে হইতেছে পুশব্যাক করতে হবে, এবং সেটা পুশব্যাক করলে একজন আপনার শিক্ষিত লোকজনই গরম হয়ে উঠবে, কারণ তারা মনে করবে তাদের ধর্ম বদলে যাচ্ছে। সো এই কারণে এই কথাটাই বোঝা বা এস্টাবলিশ করা প্রাথমিকভাবে জরুরি হয়ে যায় যে না, ধর্ম নেসেসারিলি এগুলো বলতেছে না, এগুলো হইতেছে কিছু উইথ ডিউ রেসপেক্ট কিছু ইগনোরেন্ট মানুষের এবং আনসফিস্টিকেটেড মানুষের হইতেছে কনভিনিয়েন্ট ব্যাখ্যা, এবং কনভিনিয়েন্ট হইতেছে শ্যালুই সে শয়তানি চিন্তাভাবনা এবং আচার আচরণ। ওই ভদ্রলোক যদি এত ভালো লোক হয়ে থাকেন, আমি শিওর আপনি যান বাংলাদেশের একটা গ্রামের ছেলে, মোটামুটি 95% সার্টেনটি নিয়ে বলে দেওয়া যায়, ভদ্রলোকের গিয়ে আশেপাশে একটু কথা বললে দেখবেন যে পান্ডামিতে 16 আনা আছে, ওইদিকে বিধবা নারীদেরকে বিয়ে করে সাহায্য করতেছে না, ইসলামের কোনো জায়গা পায় নাই। তো এই ধরনের এইগুলোকে ইয়ে করা কি জানি বলে এনকারেজ করা কোনো সুযোগ নাই এগুলোকে, যেহেতু বাংলাদেশের আইন অ্যালাউ করে বসে আছে, কিছু তো করার নাই, এগুলোর সুযোগ নেবে মানুষজন, আইন বদলাইতে হবে। আইন বদলানোর কথা বললে আবার আরেক কথা চলে আসবে, তো কত আইনই বদলানোর দরকার আছে, যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ফুসলিয়ে ধর্ষণ, এগুলো তো ওইগুলাই ঠিক হয় নাই আর এখানে চার বিয়ে। আর বড় তার চেয়ে বড় কথা হচ্ছে চার বিয়েটা তো এপিডেমিকের মতো অবস্থা না বাংলাদেশে, যে সকলে এটার ব্যবহার করে 4-5টা করে বিয়ে করে বেড়াচ্ছে, মাঝে মধ্যে কিছু ফটকাস এইগুলো এগুলো করে বেড়া, সেটা স্টান ইয়ে হোক মানে স্টানবাজি হোক, অথবা হইতেছে যে রাজার এর শরীরে নাকি রাজার রক্ত উপস্থা, ইয়েতে বললো না সাংবাদিক শুরুতে যে রাজার মতো করে তার শখ 4-5টা করে বিয়ে করা, দাসীবাদী রাখার। তো রাজারা তো হইতেছে প্রজাদের উপর অত্যাচার করে, প্রজাদের কাছ থেকে ট্যাক্স আদায় করে, কর্জ আদায় করে, বদমাইশি করে, হইতেছে বাইয়ের নাচ দেখতো আর 50 বিয়ে করতো, সে হয়ে গেল হইতেছে এখন আদর্শ না, হুজুরের আদর্শ হইছে সেই রাজা যার বাই থাকতো 50টা করে। ওকে, তো বেসিক্যালি ব্রডার ডিসকাশন হচ্ছে এই এইগুলোকে সেলিব্রেট করার তো সুযোগই নেই এগুলার, বরং এগুলো হচ্ছে যে নিয়ে পুশব্যাক করতে হবে সমাজে এই ধরনের চিন্তাভাবনা আচরণ কাজকর্মকে, এই ধরনের মানুষকে।